নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন। নদিয়ার পীরপুরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু মহিলার। হাবড়া পৌরসভার উদ্যোগে ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য ভাতা উপভোক্তাদের পরিচয় পত্র প্রদান করা হলো। বিজেপির উদ্যোগে রবিবার হাবড়া স্টেশন চত্বরে শোনানো হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান। গাইঘাটা ধরমপুরে শুভ সূচনা হলো চেতনা নামের স্বেচ্ছাসেবী সংগঠনের। বাগদার কুখ্যাত দুষ্কৃতী তারক বিশ্বাস অস্ত্র সহ গ্রেপ্তার। এবার আসছে বিস্তারিত খবরে। নদিয়ার কৃষ্ণগঞ্জের পীরপুর এলাকায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক মহিলার। মৃত ওই মহিলার নাম মঞ্জু ঘোষ। জানা গিয়েছে, পাম্প চালিয়ে স্নান করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এই বিপত্তি। পাম্প চালিয়ে স্নানের জল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলার। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পীরপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঞ্জু ঘোষ নামে ওই মহিলা রবিবার দুপুরে স্নানের জন্য পাম্প চালিয়ে জামা কাপড় মেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় মানুষের প্রাথমিক অনুমান, ওই পাম্প থেকেই বাড়িতে শর্ট সার্কিট হয়ে যায়, বিদ্যুৎস্পৃষ্ট হয় মঞ্জু দেবী। মঞ্জু দেবীকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর আহত মঞ্জু দেবীকে কৃষ্ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকে। হাবড়া পৌরসভার উদ্যোগে ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য ভাতা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হলো সচিত্র পরিচয় পত্র। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মোট 506 জনের হাতে তুলে দেওয়া হয় এই সচিত্র পরিচয় পত্র। হাবড়া পৌরসভার উদ্যোগে ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য ভাতা উপভোক্তাদের পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়ার 24টি ওয়ার্ডের মধ্যে মোট 506 জন বার্ধক্যের হাতে তুলে দেওয়া হলো সচিত্র পরিচয়পত্র, সেই সাথে একটি ছাতা ও মিষ্টির প্যাকেট। মন্ত্রী বলেন, যাদের বয়স 80 বছর তাদের বার্ধক্য ভাতা 400 থেকে 800 টাকা করে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় হাবড়ার দেশবন্ধু পার্কের মাঠে। অভিনব কর্মসূচি, বাংলার মুখ্যমন্ত্রীর একটা কর্মসূচি, ভারতবর্ষে তো হিট করেছে, ভারতবর্ষের মডেল বিশ্বের মডেলে চলে গেছে। আপনি ভাবতে পারেন যে লোকটা 80 বছর পুরনো যেখানে 400 টাকা পেত, টাকা পূর্ণাঙ্গ কেউ কোনোদিন পায়নি, 34 বছরে কেউ কোনো টাকা পায়নি। এটাকে 400 টাকা 800 টাকা আমরা ব্যাঙ্ক করে দেবো, সরাসরি ব্যাঙ্কে পৌঁছাবে, কোনো পৌরসভার কোনো এখতিয়ার থাকবে না। পৌরসভা একটা আইডেন্টি কার্ড দিল, কার্ডটা থাকার মানে মাঝে মাঝে গিয়ে দেখা যাবে কার্ডটা তো বছর ওখানে 1 বছর অন্তর যে আমি জীবিত আছে, তাহলে ব্যাঙ্ক বুঝতে পারলো। আর সরাসরি সরকার থেকে ব্যাংকের টাকা যাবে। দাদা, কেকেআর পৌরসভা দাদা কি হাতে তুলে দিলেন? সরকারের প্রকল্প, তাহলে রাজ্য সরকার 75% কন্ট্রিবিউশন। দাদা কি হাতে তুলে দিলেন? 400 টাকা কেন্দ্রীয় সরকার দিত, তার তুমি যে আপনি জেনে রেখে দিন, এটা গত 3 বছরে কোনো টাকা পাইনি, গত 3 বছর আমরা কোনো টাকা পাইনি, জিরো ব্যালেন্স। মমতা বন্দ্যোপাধ্যায় কোষাগার থেকে টাকা দিয়েছে, 400 থেকে 800 করে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় করে দিলেন। বিজেপির উদ্যোগে হাবড়া স্টেশন চত্বরে রবিবার শোনানো হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান। বহু বিজেপি কর্মীর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী এবং তনুজা চক্রবর্তী। দেশ বিকাশের জন্য নিজের চিন্তাভাবনা ও বিভিন্ন প্রকল্পের কথা দেশবাসীকে সরাসরি জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক অভিনব উদ্যোগ মন কি বাত। প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নিজের মনের কথা রেডিওর মাধ্যমে সরাসরি দেশবাসীকে শোনান। এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি টেলিফোনে সরাসরি কথাও বলেন সাধারণ নাগরিকের সাথে। 30 সেপ্টেম্বর রবিবারের এই মন কি বাত অনুষ্ঠানটি শোনানো হয় হাবড়া স্টেশন সংলগ্ন শনি মন্দিরের সামনে, যার উদ্যোগ নেওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে। বিজেপি কর্মীদের পাশাপাশি এদিন বহু পথ চলতি মানুষকেও শুনতে দেখা গেল প্রধানমন্ত্রীর মন কি বাত। এদিন বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক দেবশ্রী চৌধুরী ও রাজ্য সম্পাদক তনুজা চক্রবর্তী। মানুষ তার সঙ্গে থাকেন, উনি যেভাবে সবকি সাথ সবকি বিকাশ করছেন সেটাই যাতে মানুষ জানতে পারেন, এবং তাদের নিজেদের যাদের কিছু সাজেশন অ্যাডভাইস সবকিছুই সারা মাস ধরে দেওয়ার একটা সিস্টেম আছে মোদি অ্যাপে, সেটা সবাই দেয় এবং তার উপর বেস করে আজকে মন কি বাত করে। সেটা আজকে আমরা হাবড়া স্টেশনে
সবাই মিলে সমবেত হয়ে সাধারণ মানুষকেই সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে আসুন আমরা একসঙ্গে বসে মানবিক সাধারণ মানুষের মধ্যে থেকে যদি কোনো দাবি উঠে আসে সেটা কি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো যাবে? হ্যাঁ, সেটার জন্য প্রায় 15 দিন আগে থেকে দেখুন তার একটা অ্যাপ্লিকেশন করার জায়গা আছে, এমনকি ফোন কলও উনি নেন, নিজে উনি কথা বলেন এবং তারপরে তাদের সঙ্গে ইয়ে করে নেন যে কীভাবে মানে প্রান্তিক মানুষ দেশের যে কোনো স্থানে যে কোনো মানুষের সঙ্গে উনি সেটা ইন্টারাক্ট করেন যাতে তাদের কি সুবিধা অসুবিধাগুলোই উনি দিয়ে দেন এবং তার চেষ্টা করেন যাতে সেটা সমাধান হয়। প্রধানমন্ত্রী এদিন তার মন কি বাত অনুষ্ঠানে সার্জিক্যাল স্ট্রাইকের কথা মনে করিয়ে দেন, পাশাপাশি তিনি উল্লেখ করেন দেশের সেনা জওয়ানকেও। এদিন হাবড়া স্টেশন চত্বরে এই অনুষ্ঠান শুনতে এসেছিলেন এক প্রবীণ নাগরিকও। তিনি আবেদন জানান এই অনুষ্ঠানটিকে বাংলায় সম্প্রচারিত করার। আমার সঙ্গে হলো রেডিও, আমি রেডিওতে ওনার বক্তব্য শুনি মান কি না। আজকের একটা বিশেষ তো অনেকের সঙ্গে একসঙ্গে আমি শুনলাম, এটা আমার একটা এক্সট্রা আনন্দ। এই হিন্দি ও সঙ্গে সঙ্গে যদি বাংলায় অনুবাদ করার ব্যবস্থা করে রেডিও তাহলে খুব ভালো হয়, এটাই আমার অনুরোধ। তাহলে অনেক লোক বুঝতে পারে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম গোপাল শর্মা। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। হীরের গয়না কিনতে আর কলকাতায় নয়, এখন থেকে চাঁদপাড়াতেই আসুন অলংকার বৈচিত্র্যের নিউ মজুমদার জুয়েলার্স। সরকার অনুমোদিত হলমার্ক সোনার গহনা ও ডায়মন্ড জুয়েলারি বিক্রেতা। ঠিকানা চাঁদপাড়া বাজার, স্টেশন রোড, উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 9932-09489। হালকা সোনার নজর কাড়া ডিজাইনে আমরাই সেরা সেরা। ঠিকানাটা মনে আছে তো? চাঁদপাড়া বাজার, স্টেশন রোড, উত্তর চব্বিশ পরগনা। রাজনন্দিনী রেস্টুরেন্ট ব্রট ইউ দ্য ডিলিশিয়াস ইতালিয়ান পিৎজা, ফ্রেশ অ্যান্ড ফাস্ট, ডেলিকেট অ্যান্ড স্পাইসি। Hot and tasty. Make your every moment special. Rajnandini Restaurant, Post Office Road, Habra. নদিয়ায় এই সর্বপ্রথম একই ছাদে নিচে স্পা ও বিউটি সেলন ক্লাব শাকনিক। দৈনন্দিন জীবনের স্ট্রেস কাটাতে ও শরীরকে সুস্থ রাখতে ক্লাব শাকনিক আপনাদের জন্য এনেছে বডি স্পা মাত্র 1250 টাকা থেকে শুরু, ফিশ স্পা মাত্র 300 টাকা থেকে শুরু, স্ট্রিম ও জাকুজি মাত্র 500 টাকা থেকে শুরু। এছাড়াও রয়েছে ম্যাসেজ চেয়ার ও ট্রেডমিলস। নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে আপনাকে একবার আসতেই হবে ক্লাব শাকনিক স্পা ও বিউটি সেলুনে। ঠিকানা 209 GNPC রোড, রানাঘাট, নদিয়া, নিয়ার মিশন গেট। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4:00-7:00 পর্যন্ত, বনগাঁ প্রতি সোমবার বিকেল 5:00-8:00 পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5:00-8:00 পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল 10:00-6:00 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আল্ট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। গাইঘাটার ধরমপুর এলাকায় শুভ উদ্বোধন হলো চেতনা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইঘাটার জেলা সভাপতি সুষমা সরকার সহ বেশ কিছু সমাজসেবী।
চেতনা। গাইঘাটার ধর্মপুরের কিছু যুবক যুবতী ও ছাত্রছাত্রীদের উদ্যোগে গড়ে তোলা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ ও এলাকার প্রবীণ নাগরিকদের লাঠিদানের মধ্য দিয়ে রবিবার বিকালে সংগঠনের শুভ সূচনা হল গাইঘাটার ধর্মপুর দুর্গা মন্দির প্রাঙ্গণে। এদিনেই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যা সুষমা সরকার সহ এলাকার বেশ কিছু সমাজসেবী। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন স্টেশনে দুস্থ বাচ্চাদের সাহায্যের পাশাপাশি ভবিষ্যতে তাদের আরও অনেক সমাজসেবামূলক পরিকল্পনা রয়েছে। চেতনা একটি সমাজসেবামূলক সংস্থা, আমরা বিভিন্ন সমাজের কাজে যুক্ত আছি, যেমন কেরালাবাসীদের জন্য কাজ করছে, দুস্থ ছেলেমেয়েদের জন্য কাজ করছে, যারা পড়াশোনা ভালো কিন্তু পরীক্ষাতে কিনতে অসুবিধা তাদের জন্য কাজ করছি, এছাড়াও যারা বয়স্ক মানুষ আছে তাদের লাঠি বিতরণ করছে, এছাড়া যারা দেশের জন্য কাজ করেছে, পানি ত্যাগ করেছে তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছি। আমাদের মহালয় পরের দিনই আছে, বিভিন্ন স্টেশনে যারা দুস্থ ছেলে মেয়ে আছে তাদেরকে বস্ত্র বিতরণ করা হবে, এছাড়া স্কুলে স্কুলে গিয়ে আমরা যাদেরকে বই খাতা দরকার তাদের কাছে বই খাতা, পড়াশোনা সামগ্রী যেগুলো দরকার তাদের কাছে পৌঁছে দেবো। বাগদার কুখ্যাত দুষ্কৃতী তারক বিশ্বাসকে অস্ত্রসহ গ্রেপ্তার করল পুলিশ। তাকে গ্রেপ্তার করা হয়েছে বাগদার মেহেরনি এলাকা থেকে। তার কাছ থেকে এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বাগদার মেহরনি এলাকা থেকে কুখ্যাত দুষ্কৃতী তারক বিশ্বাসকে গ্রেপ্তার করল পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্রসহ এক রাউন্ড গুলি। গোপন সূত্রে খবর পেয়ে মেহরনি এলাকায় হানা দিয়ে তাকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। ধৃতকে রবিবার তোলা হয়েছে বনগাঁ মহকুমা আদালতে। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জি এন নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা। ঠিকানা যশোর রোড টাউন কালীবাড়ির সামনে, বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 03215255034। এখন বিয়ের কার্ডে অবিশ্বাস্য 70% ছাড় শুধুমাত্র মহাদেব প্রেসে। বনগাঁ শহরের যাবতীয় ছাপার কাজের একমাত্র ভরসাযুক্ত প্রতিষ্ঠান মহাদেব প্রেস। ঠিকানা বাটার মোড়, বিমলা মার্কেট, বনগাঁ। যোগাযোগ 9735338302। শিবারদী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে, শিবারদী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে 24 ঘন্টার ডাক্তারির ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারদী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। আমাদের ঠিকানা আইসতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। বাজলো তোমার আলোর বেণু, বাজলো অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান, চাকদা রোড, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। প্রথম দেখা থেকেই ভালো লাগা। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে। ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে, জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে ড্রিম ওয়ার্ল্ড। কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেঞ্চা বাজার, উত্তর চব্বিশ পরগনা। ও গো মোর পিয়া, ও গো বধূ সুন্দরী, নব নব রূপে আসো আহা মুড়ি মুড়ি,
তুমি অন্তরে যতনে থেকো মোর সোনার করি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি নিউ সিংহ জুয়েলার্স বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। চলন্ত বাসে আগুন লাগাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভিআইপি রোডের কৈখালি এলাকায়। দমকল আসার আগেই মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে ফেলে গোটা বাসটিকে, তবে তার আগেই যাত্রীরা তড়িঘড়ি নিরাপদ স্থানে সরে গেলে হতাহতের কোনো খবর মেলেনি। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল 9টা নাগাদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাসটি বিমানবন্দরের দিক থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল, তবে দমকল বিভাগের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের থেকেই আগুন লেগেছে। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। এবার পুজোয় সিনজানি বাজার ব্যবসায়ী সমিতি 57 বছর পূর্তি উপলক্ষে বিশেষ আকর্ষণ 108টি দুর্গামূর্তি। আমরা সিনজানি বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সমস্ত এলাকাবাসীদের জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের উপস্থিতি আমাদের একান্ত কাম্য। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি আপনার স্বাদ ও সাধ্যের মধ্যে। এবার পুজোতে হাবিবস দিচ্ছে সকল প্যাকেজের উপরে আপ টু 50% পর্যন্ত বিশেষ ছাড়। আধুনিক ট্যাটু কিংবা কনে সাজানো, হাবিবস রয়েছে সবার উপরে আপনার মন জয় করবার জন্য। আমাদের এখানে 3 মাস ও 6 মাসের আন্তর্জাতিক মানের হেয়ার কাটিং, বিউটি ও মেকআপের কোর্স করানো হয়। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, ঘোষ মার্কেট, কোর্ট রোড, বনগাঁ। আমাদের শাখা এবার বাটার মোড় মধুশাহা মার্কেটে।